বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বারান্দায় আহত অবস্থায় পড়ে আছে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান, আর ছোটাছুটি করছেন স্বজনরা। আহত মেহেদি ও তার স্বজনরা জানান, গত 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা খেয়াঘাট এলাকায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ 10 থেকে 12 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মেহেদিকে। এ সময় পাইপ ও দা দিয়ে পায়ে এলোপাথারি আঘাত করে। পরে খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে আনা হয় তাকে। মেহেদির দাবি, আসন্ন উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদপ্রার্থী হওয়ায় তার উপর এই হামলা চালানো হয়েছে, আর এ ঘটনায় বিচারের দাবি জানান তার স্বজনরা। ছাত্রলীগের যত নেতারা আছে সবাই দেখ, আর এর বিচারও তো করা দরকার, সর্বোচ্চ বিচারটাই আমরা চাই। বরগুনা জেলা আওয়ামী লীগের কাছে আমি বিচার চাই। রফিক আছে পদপ্রত্যাশী ছাত্রলীগের, ও আমার উপরে 20 থেকে 25 জন লোকজন নিয়ে হামলা করে হত্যার উদ্দেশ্যে। আমারে কোপাইছে, মারছে, পাও ভাঙ্গে ফেলাইছে।